এই আমাদের এখানে ফন্ট আছে অনেক ফন্ট আচ্ছা যে কোন ডিজাইন চাইলে দিতে পারবেন এখন আমরা একটা নাম লিখব আর এস ই এল রাসেল রাসেল জি এই যে এটা করব পিনটা এখন আল হেলাল আল হেলাল নাম নাম্বার হবে জি নাম নাম্বার হবে আচ্ছা অফিশিয়াল ফন্টে হবে এটা এটা অফিশিয়াল ফন্ট জি অফিশিয়াল ফন্টে হবে এটা ওকে দেখি আমরা দেখুন এত ভালো ফিনিশিং জি আচ্ছা এগুলো মেশিনে প্রিন্ট বলে ডিজিটাল প্রিন্ট এটা এগুলো আপনার কাপড় সঙ্গে একবার অ্যাডজাস্ট লাগানো একবার মেশানো জি এটা খরচ কত পড়ে এটা এটা খরচ পড়ে মাত্র 30 টাকা জি ভাইয়া এভাবে ভুল হয় না কখনো ভুল মাঝে মধ্যে হয়ে যায় হইলে আবার সমাধান আছে জি ওকে যে কোনো অক্ষর অনেক সময় ভুল হতে পারে জি যে কোনো অক্ষর মাঝে মধ্যে ভুল হয়ে যায় কারণ কাজের চাপে থাকলে মাঝে মধ্যে দুই এক অক্ষর ভুল হয়ে যায় আচ্ছা ওকে নাম লেখা শেষ এখন শুধু নাম্বারটা দেবো শুধু নাম্বার এটা কত নাম্বার হবে 13 নাম্বার হবে 3 নাম্বার 3 নাম্বার জি ওকে আমাদের এটা পিন করার পর এখানে শুকানো হয় শুকানো একবারে শুকিয়ে দেওয়া হয় কাস্টমারকে যেন কোনো ওই পাশে ওই পাশে না লেগে যায় শুকিয়ে দেওয়া হয় একবারে দেখুন সুন্দর করে দেখুন শুকানো হচ্ছে এখানে আচ্ছা অনেক ভালোভাবে শুকানো করার পর আপনারা শুকিয়ে নেন জি এটা 22 ওয়াটের একটা মেশিন 22 ওয়াট জি 22 ওয়াটের গরম হাওয়া বের এটা দিয়ে দেখুন আপনার এখানে কি কি কাজ করা হয় আমাদের এখানে ডিজিটাল প্রিন্ট রাবার প্রিন্ট সকল ধরনের প্রিন্ট করা যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন করতে পারবেন আপনি চাইলে প্রাইস কত পড়ে এটা প্রাইস মাত্র 30 টাকা 30 টাকা আপনার দোকানের লোকেশন আমার দোকানের লোকেশন স্যার গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার তৃতীয় তলা 13 নম্বর দোকান কুরিয়ার আমি পাঠাতে পারি সব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনি চাইলে ওকে এখানে জার্সি আছে অনেক জি জার্সি আছে অনেক আমাদের কাস্টমার্স কাছে জার্সি আছে আপনি চাই পছন্দ হইলে আপনি পিন করে নিতে পারবেন এই যে আমাদের গেঞ্জিগুলো দেখেন আমাদের নিজের পিন করা এগুলো নিজস্ব জি ওনারা করে নিছে এটা ফুল কমপ্লিট কত প্রাইস ফুল কমপ্লিট প্রাইস যদি নেন 80 টাকা পড়বে 80 টাকা হ্যাঁ জি আর যদি শুধু গেঞ্জি নেন তাহলে 60 টাকা 60 টাকা জি 20 টাকা প্রিন্ট জি 20 টাকা প্রিন্টে এরপর এরপর আছে আপনাদের কলার লাগেন জি এই যে কলার ওলা আছে এগুলো তো অনেক কালার হয় জি অনেক কালার আছে ওকে যে কোন কালার চাইলে যাবে খুব ভালো কাপড়ের এই দাম আমাদের কারখানা আছে হ্যাঁ দেখেন পরে আছেন জি আমি পরে আছি একটা এটা প্রাইস কত এটা এটা প্রাইস আছে আপনি যদি খালি বডি নেন তাহলে আপনার পড়বে 120 টাকা 120 টাকা জি 120 টাকা সকল সাইজ হবে হ্যাঁ সকল সাইজ চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এরপর চারটা সাইজ এরপর আছে আমাদের এই যে সাবলিমেশন গেঞ্জি এগুলো আমাদের নিজের বানানো কাস্টমাইজ করা বানানো হিউজ কালেকশন জি অনেক কালেকশন আছে এগুলো তো অনেক কালার হবে জি অনেক কালার হবে 100 এর উপরে এগুলো হচ্ছে কি আপনার 100 এর উপরে হবে আরো বেশি হবে আরো বেশি হবে জি আরো বেশি হবে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 120 টাকা 120 টাকা 120 টাকা সকল সাইজ হবে জি সকল হবে নাম নাম্বার সহ 150 এর পড়বে 150 টাকা পড়বে নাম নাম্বার সহ 150 টাকা এরপর তারপর আছে আপনার এই যে কলার আলা দেখাই এগুলো অনেক ডিজাইন আছে কিন্তু দেখানো সম্ভব হইতাছে না ভিডিও বড় হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে সেজন্য এই যে কলার ওলা আছে এটা প্রাইস কত আছে এগুলোর প্রাইস আছে আপনি 160 টাকা 160 টাকা জি এটা দেখতে বেশ ভালো লাগতেছে এগুলো দেখতে ভালো লাগে অনেকগুলো ডিজাইন আছে এই যে আমাদের এখানে সব দেওয়া আছে দেখেন সব কিছু দেওয়া আছে ওই পাশে আছে ফুলাতা ওই যে কর্নারে ফুলাতাগুলো আছে এগুলো হাফাতা কলার ওলা এগুলো গোল গোলা জি এগুলো শীতে বেশি চলে ফুলাতা গোল গোলা এই যে ফুলাতা গোল গোলা গুলো কালার কত হবে কালার আছে আপনার প্রায় 20 টাকার উপরে 20 টাকার উপরে জি এটার প্রাইস কত এটার প্রাইস আছে 130 টাকা 130 টাকা জি সকল সাইজ হবে হ্যাঁ সকল সাইজ চারটা সাইজ আছে এই যে খালি বডি এগুলো শুধু শুধু বডি জি এগুলোর প্রাইস এগুলো তো 60 টাকা করে মাত্র 60 টাকা জি মাত্র 60 টাকা কালার হবে কয়টা কালার আছে আপনার প্রায় 15 20 এর মতো 15 থেকে 20 টা এগুলো লেখার উপর আপনি ডিজাইন যে কোনো ডিজাইন দিবেন ওই ডিজাইনের উপর সবকিছু বিলটা হবে ওকে কারণ আপনাদের কি ডিজাইনের আমরা বলতে পারবো না চাইলে এগুলো ভাইয়া এগুলো হচ্ছে কি আপনার 180 টাকা করে 180 টাকা হ্যাঁ এগুলো ফুল হাতা ফুল হাতা হ্যাঁ জি ফুল হাতা কলার ওলা কালার কয়টা হবে কালার আছে আপনার প্রায় 10টা 12টা মতো আছে 10 থেকে 12টা হবে 12টা হবে সকল সাইজ হবে জি সকল সাইজ চারটা সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল জি ওকে এই যে দেখেন কলার ওলা আছে এগুলো এগুলো জি
এগুলো কালার না কালার কাটা হবে এগুলো কালার আছে প্রায় 10 থেকে 12টা 10 থেকে 12টা জি 120 টাকা করে 120 টাকা করে 120 টাকা করে চারটা সাইজ কোয়ালিটি ভালো আছে জি কোয়ালিটি ভালো এগুলো সব না সব গার্মেন্টস ফেব্রিক্স গার্মেন্টস জি সব গার্মেন্টসের ফেব্রিক্স এই দেখেন সব গার্মেন্টসের ফেব্রিক্স দেখুন এখানে কিছু কালার আছে এখানে অনেক কালার আছে আমাদের নিজেরও পর আছে এই দেখেন কত সুন্দর গেঞ্জি কত ভালো ফিনিশিং দেখুন সব কিছু ঠিক আছে আমরা এখন বাংলাদেশে যাচ্ছি পিন করব আচ্ছা এখানে নরমাল পিন এবং কি রাবার পিন সবকিছু করা হয় পিন সবকিছু পিন করা হয় এই যে দেখেন এখন নাম মারা হবে নাম নাম্বারটা আগে মারা ছিল আচ্ছা এখন নাম মারা হবে ওকে এগুলো কালার থাকবে তো জি এগুলো কালার আপনি নিয়ে আয়রন করলে গেঞ্জি সে রাখ পর্যন্ত আপনার পিন থাকবে এগুলো গ্যারান্টি আছে তো জি ওকে দেখি আমরা দেখুন নাম বসানো হচ্ছে জি এখানে নাম বসানো হচ্ছে খুবই নিখুঁতভাবে কাজ করা হয় আচ্ছা দেখুন কত ভালো ফিনিশিং দেখুন নাম নাম্বার দেখুন কত ভালো প্রিন্ট সাকিবের 75 এই যে আমাদের এখানে ফন্ট আছে অনেক ফন্ট আচ্ছা যে কোনো ডিজাইন চাইলে দিতে পারবেন এখন আমরা একটা নাম লিখবো RASEL রাসেল রাসেল জি যে কোনো নাম্বার দেওয়া যাবে যে কোনো নাম্বার দেওয়া যাবে যে কোনো নাম্বার এই যে নাম্বার দিলাম 10 নাম্বার আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে আল হেলালের ডিজাইন এটা চাইলে আপনি ইন্টারমিয়ামে করতে পারবেন এই যে ইন্টারমিয়াম আছে আমাদের কাছে ইন্টারমিয়ামি নাম্বার ডিজাইন দেখুন সব কিছু পিসিতে আছে জি সব কিছু আছে এই যে ইন্টারমিয়ামি ডিজাইন যে কোনো ডিজাইন চাইলে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই এর পরের কাজটা কি এর পরের কাজটা এখান থেকে একটা প্রিন্ট হবে আচ্ছা দেখি আমরা দেখাই যাচ্ছি প্রিন্ট করে আগে তো সাইজটা সমান করতে হবে নয়তো আবার জিনিসটা ছোট বড় হবে জি আগে সাইজটা করতে হবে একবার আমাদের কম্পিউটার সব কিছু করে দেবে যেখানে ধরলে কম্পিউটার সব কিছু করে দেবে কোনো কিছু উঁচা নিচা বা তারা কোনো কিছু হবে না এই যে নামে এখানে একটা পিন দিলাম কালো করে নিই এই পিন দিলাম এখান থেকে সব কিছু এই পিন দেওয়া হলো এই দেখুন পিন নিবে যে পিন নিতে আছে এই দেখেন কালার প্রিন্ট জি এখন আমরা শুধু কালো করতেছি কালো বিন আপাতত করতেছি না কারণ একটা নাম নাম বলে কোথাও গেঞ্জিতে সেজন্য এক কালার প্রিন্ট করতেছি আপনি চাইলে কালার প্রিন্ট যে কোনো কালার প্রিন্ট দেওয়া যাবে যে কোনো কালার জি যেই কোনো কালার প্রিন্ট দেওয়া যাবে এখানে সময় কিরকম লাগে এটা সময় লাগে মাত্র 5 মিনিট নাম নাম্বার একবারে কমপ্লিট করে দেওয়া হয় আর একটা কথা মেশিনে সাদা মারা যায় না সাদা মারতে হলে আপনাদের যে হাতে পিন করতে হবে রাবার প্রিন্ট জি মেশিনে সাদা মারা যায় না আচ্ছা কালো কালার গেঞ্জি নেভি ব্লু কালার গেঞ্জি এগুলো মেশিনে মারা যায় না এগুলো মারতে হলে আপনার হাতে সাদা রাবার প্রিন্ট করতে হবে এই যে রাবার প্রিন্ট এখানে করতেছে এখানে জি এটা কি করতেছে এটা ডাইস ওয়াশ করতে পারছে ডাইস ওয়াশ হ্যাঁ জি এটা করার কারণ কি এটা করার কারণ হচ্ছে আপনি যদি শুকায় যায় তাহলে ফ্রেমটা নষ্ট হয়ে যাবে এই জন্য শুকানোর আগে আগে এটা আপনার ধুয়ে রাখতে হবে ক্লিন করতে হবে জি এই যে নাম মারছে নাম মারার পর পরে আপনার ধুইতে হবে এটা মারার পর জি মারার পর পরে দিতে হবে কাজ শেষ নগদ দিতে হবে ওকে দেখুন এখানে আমাদের পিনটা বের হয়ে গেছে বের হয়েছে জি এখানে পিনটা বের হয়ে গেছে 10 নম্বর রাসেল এখন উল্টা আছে এটা মারার পরে আপনার বা হয়ে যাবে এটার পর এখানে কাজ এটার পর এখানে কাজ এটার উপরে বসাবো দেখুন দেখুন এভাবে বসায় সুন্দর করে ফেলে মেরে দিলে হবে এই আচ্ছা এই যে একটা পিন দিয়ে দিলাম এই যে 20 সেকেন্ড টাইম টাইম কম থাকে জি 20 সেকেন্ডে সব কিছু হয়ে যাবে তো অনেক হিট জি এটা আপনার 220 ডিগ্রি সেলসিয়াস আছে এটা 220 জি আচ্ছা এখানে বেশ শুকাইতেছে জি এখানে শুকাইতেছে হাতে মারা রাবার প্রিন্ট হাতে মারা জি হাতে মারা এটা রাবার প্রিন্ট এটা শুকাতে হবে জি এটা শুকাতে হয় ওকে এই যে এটা হয়ে গেছে এখন এখানে হয়ে গেলে আমাদের টাইমার আপনাদের ডাকবে যে হয়ে গেছে আচ্ছা এই যে দেখুন কাজ শেষ জি কাজ শেষ এটা এটা আর কোনো কাজ নেই এত ভালো ফিনিশিং জি
আচ্ছা এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল জি ডিজিটাল প্রিন্ট যদি করতে চান তাহলে আপনার লাইট কালার গেঞ্জি নিতে হবে ওকে লাইট কালার জি লাইট কালার নিতে কালো নেভি ব্লু রয়্যাল ব্লু এগুলো তো হয় না প্রাইস কত ভাই এগুলো এগুলো মাত্র 30 টাকা ভাই মাত্র 30 টাকা জি আর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস সেম ভাই 30 টাকা জি 30 টাকা ওকে সেম কোয়ালিটি জি সেম কোয়ালিটি আপনি ক্লাবের নাম দলের নাম স্পন্সর আপনার নিজস্ব লোগো সবকিছু করতে পারবেন কালারিং চাইলে কালারিং সবকিছু জি এই ছিল আমাদের আজকের কালেকশন অনেকগুলো আছে কিন্তু আপনারা দেখা যাবেন ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে হ্যাঁ আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের শপে আসবেন ভাই আপনাদের শপ লোকেশনটা আমাদের শপ হইছে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার দোকান নং 13 রাইসা স্পোর্টস ওকে তো ভাইয়া ভালো ভালো কিছু জার্সি দেখালেন প্রিন্ট দেখালেন প্রিন্ট দেখালাম আপনারা চাইলে আসতে পারবেন যে কোনো ডিজাইন আপনাদের নিজস্ব ডিজাইন দিতে পারবেন আপনি করে দিতে পারবেন জি আমি করে দেব কাস্টমাইজ করে সমস্যা নেই কোনো ওকে তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন